এই বছরের WBCS প্রিলিমস পরীক্ষার জন্য পলিটির সম্ভাব্য সমস্ত প্রশ্ন উত্তর, যেগুলো কাট অফ ক্লিয়ার করার জন্য যথেষ্ট। সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করেছে? 60তম সংশোধনী, 61তম সংশোধনী, 62তম সংশোধনী না 63তম সংশোধনী? সংবিধানের 61তম সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করেছে। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 24তম সংশোধনী দ্বারা, 42তম সংশোধনী দ্বারা, 43তম সংশোধনী দ্বারা না 44তম সংশোধনী দ্বারা? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 42তম সংশোধনীর দ্বারা। নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা না কেরালা? ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। ভারতের নতুন সংবিধান কবে গৃহীত বা স্বাক্ষরিত হয়েছিল? 26 নভেম্বর 1949, 20 ডিসেম্বর 1999, 25 ডিসেম্বর 1949 না 26 জানুয়ারি 1953? সংবিধান প্রথম গৃহীত বা স্বাক্ষরিত হয়েছিল ভারতের সংবিধান 26 নভেম্বর 1949। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? B.R. আম্বেদকর, চক্রবর্তী, রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহরু? সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড না জার্মানি? ভারতীয় সংবিধানে আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা। প্রস্তাবনার ভাষা বললে তখন অস্ট্রেলিয়া হবে। আমেরিকা থেকে প্রস্তাবনা, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও তার বিচার ব্যবস্থা, প্রভিশন অফ স্টেটস, রিমুভাল অফ জাজেস, জুডিশিয়াল রিভিউ, এগুলো। ব্রিটেন থেকে, ইউকে থেকে মন্ত্রিপরিষদ বা সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্পিকার, লোকসভার স্পিকার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা, আইনি শাসন, রুল অফ ল। সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র রাজ্য সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে। জাপান থেকে সুপ্রিম কোর্টের গঠন। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় প্রবণতার আধিক্য, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন। ফ্রান্স থেকে প্রজাতন্ত্র, রিপাবলিক ও সাম্য, ইকুয়ালিটি শব্দ দুটি নেওয়া হয়। ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, কোয়াসি ফেডারাল। জার্মানি থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। তাহলে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ডের। সঠিক উত্তর হবে অপশান সি, আয়ারল্যান্ড। গণপরিষদ বা কনস্টিটিউটেড অ্যাসেম্বলি গঠিত হয় কত সালে? 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী তৈরি হয়েছিল। ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? 1946 সালের 24শে মার্চ। প্রথমে গণপরিষদে 389 জন সদস্য ছিলেন, পরে পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেলে সদস্য সংখ্যা দাঁড়ায় 299। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী বললে রাজেন্দ্র প্রসাদ, কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান তৈরির খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি গঠিত হয় কত সালে?
1947 সালের 29 আগস্ট সংবিধান তৈরি খসড়া কমিটি, যার সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। সংবিধান তৈরির খসড়া কমিটির অধিবেশন হয়েছিল 11টি। সংবিধানের ধারণা দেন এম এন রায়। দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন এম এন রায়। ভাষা কমিশন গঠিত হয় 1955 সালে। চেয়ারম্যান কে ছিলেন? বি জি খাড়ে। সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 সালে 26 নভেম্বর। সংবিধান তো গৃহীত হয়েছিল 1949 সালে 26 নভেম্বর, কিন্তু সংবিধান কার্যকরী হয়েছিল কত সালে? 1950 সালে 26 জানুয়ারি। তবে নাগরিকত্ব, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি 15টি ধারা 1949 সালের 26 নভেম্বর থেকেই কার্যকরী হয়ে গেছিল। মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947 সালের 3রা জুন। মুসলিম লীগ 1946 সালের 26 অক্টোবর গণপরিষদে যোগ দিয়েছিল। 1947 সালের 16ই জুলাই গণপরিষদ ত্যাগ করে। গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? বি এন রাও। ভারতের সংবিধানকে 1935 সালে ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছিলেন কে? এন শ্রীনিবাসন। মূল সংবিধানে 22টি অংশ, 395টি ধারা ও 8টি তালিকা ছিল। বর্তমান সংবিধানে 22টি অংশ, 448টি ধারা এবং 12টি তালিকা রয়েছে। সংবিধানের জনক, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। 26 নভেম্বর 1949-এ সংবিধানে স্বাক্ষর করেছিলেন কতজন? 284 জন সদস্য। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল। 15ই আগস্ট 1947, 24শে জুলাই 1948, 20 জানুয়ারি 1951 না 26 জানুয়ারি 1950। তাহলে কার্যকর হয়েছিল বললে হবে 26শে জানুয়ারি 1950। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 সাল থেকে। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে লোকসভার টেবিলে উপস্থাপন করা নিম্নলিখিতগুলি: রিকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি, পাবলিক অ্যাকাউন্টস কমিশনের রিপোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট। তাহলে ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য লোকসভার টেবিলে মানে পার্লামেন্টের ডেস্কে কী কী উপস্থাপন করা: রিকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি, আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট না এটা হবে না, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, হ্যাঁ 3ও হবে, ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট 4ও হবে। তাহলে সঠিক উত্তর কী হবে? 1, 3, 4, অপশান সি কারেক্ট। নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স? নীতি আয়োগ, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস সিএসিপি, না কোনোটিই নয়? তাহলে কোন সংস্থা এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্সের সাথে কোনটা জড়িত হবে? নীতি আয়োগ। সঠিক উত্তর অপশান এ। ইউনাইটেড সোভিরিয়ান বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচ এস সুরবর্তী, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আব্দুল কালাম আজাদ, না উপরের কেউ নন? ইউনাইটেড সোভিরিয়ান বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচ এস সুরবর্তী। সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? 16 নম্বর ধারায়, 17 নম্বর ধারায়, 18 নম্বর ধারায়, না 19 নম্বর ধারায়?
14 থেকে 18 নম্বর ধারার মধ্যে সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি বলা আছে। তার মধ্যে 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান অধিকার, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, 18 নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, আর 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম বলা আছে। 19 নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। 19-এর ক নম্বর ধারায় বাক ও মতামত প্রকাশের স্বাধীনভাবে অধিকার, আর 19-এর খ নম্বর ধারায় স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার। 19-এর গ নম্বর ধারায় সভা সমিতি গঠন, 19-এর ঘ নম্বর ধারায় স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, স্বাধীনভাবে বসবাস করার অধিকার 19-এর ঙ নম্বর ধারায়। আর 19-এর চ নম্বর ধারায় যেটা ছিল সম্পত্তির অধিকার, 44তম সংবিধান সংশোধনীতে 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এখন আইনে আইনগত অধিকার দেওয়া হয়েছে, লিগাল রাইট, যেটা এখন 300-এ নম্বর ধারায় অবস্থিত। আর 19-এর ছ নম্বর ধারায় ব্যবসা, পেশা, জীবিকা, বাণিজ্যের অধিকার। তাহলে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? ধারা নম্বর 19। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করেছে? প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, ষষ্ঠ তফসিল না সপ্তম তফসিল? সংবিধানে বর্তমানে 12টি শিডিউল বা তালিকা আছে। 1 নম্বর তালিকায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে বলা আছে। 2 নম্বর তালিকায় রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি ও কন্ট্রোলার ও অডিটর জেনারেল সিএজি, ক্যাক, লোকসভার স্পিকার ও সহকারী স্পিকারের বেতন ও ভাতা সম্পর্কে বলা আছে। রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি সাংবিধানিক প্রধানের শপথ গ্রহণ বলা আছে 3 নম্বর তালিকায়। 4 নম্বর তালিকায় রাজ্যসভার আসন ভাগাভাগি। 5 নম্বর তালিকায় তপশিলি জাতি ও উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ। 6 নম্বর তালিকায় আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা শাসনতান্ত্রিক সুবিধা। 7 নম্বর তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন, আইন বিভাগীয়। কেন্দ্রীয় তালিকা 161 বিষয়ে, রাজ্য তালিকায় 61 বিষয়, রাজ্য তালিকায় 61টি বিষয় আর যুগ্ম তালিকায় 52টি বিষয়। 8 নম্বর তালিকায় ভাষা সম্পর্কে বলা আছে। 9 নম্বর তালিকায় ভূমি ও ভূমি রাজস্ব সম্পর্কে। প্রথমে সংবিধান যখন তৈরি হয়েছিল তখন 8টি তালিকা ছিল। প্রথম সংবিধান সংশোধন 1951 সালে ভূমি ও ভূমি রাজস্ব, যেটা নবম শিডিউল বা নবম তালিকায় যুক্ত করা হয়। 10ম তালিকায় 52তম সংবিধান সংশোধনে 1985 সালে দলত্যাগ বিরোধী আইন সম্বন্ধে উল্লেখ করা হয়। আর 11তম তালিকা 1992 সালে 73তম সংবিধান সংশোধনে সংবিধান সংশোধনে সংযোজন করা হয়। এতে পঞ্চায়েতের ব্যবস্থা সম্পর্কে বলা আছে। আর 12 নম্বর তালিকা, সেটা 1992 সালে 74তম সংবিধান সংশোধনে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের 22টি অংশ বা পার্ট রয়েছে। প্রথম পার্টে ভারত ও তার অঙ্গরাজ্য, নতুন রাজ্য গঠন, নাম, রাজ্যের নাম পরিবর্তন, এইগুলো আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে পড়ে, প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশে নাগরিকত্ব, যেটা আর্টিকেল 5 থেকে 11। তৃতীয় পার্টে মৌলিক অধিকার, আর্টিকেল 12 থেকে 35। চতুর্থ পার্টে নির্দেশাত্মক নীতি, আর্টিকেল 36 থেকে 51। আর্টিকেল আর পার্ট বাই পার্ট 4-এর এতে 11টি মৌলিক কর্তব্য, যেটা আগে ছিল 10টা, এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আর্টিকেল 51-এর এতে আছে। পার্ট 5-এ কেন্দ্রের গঠন, আর্টিকেল 52 থেকে 151। পার্ট 6-এ রাজ্যের গঠন, 152 থেকে 237 পর্যন্ত আর্টিকেল। 7 নম্বর পার্টে যেটা বাতিল হয়েছে, আর্টিকেল 238 রিপ্লেস করা হয়েছে 7th অ্যামেন্ডমেন্টে 1956 সালে। অষ্টম আট নম্বর পার্টে কেন্দ্রশাসিত অঞ্চল, আর্টিকেল 239 থেকে 242। নবম পার্টে, পার্ট 9-এ পঞ্চায়েতি রাজ, আর্টিকেল
243 থেকে 243-এর ও পর্যন্ত। আর আর্টিকেল 9A-তে পৌরসভা সম্পর্কে, আর্টিকেল 243-এর পি থেকে 243-এর জেড জি পর্যন্ত। পার্ট 10-এ তপশিলি জাতি ও উপজাতি। পার্ট 11-এ কেন্দ্র রাজ্য সম্পর্ক, আইনগত ও শাসনতান্ত্রিক, আর্টিকেল 245 থেকে 255 পর্যন্ত আর 256 থেকে 263 পর্যন্ত। পার্ট 12-এ কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক, আর্টিকেল 264 থেকে 264 থেকে 300 পর্যন্ত। পার্ট 13-এ ব্যবসা বাণিজ্য, আর্টিকেল 301 থেকে 307 পর্যন্ত। পার্ট 4-এ পিএসসি আর ইউপিএসসি, আর্টিকেল 308 থেকে 323। পার্ট 14-এতে আর্টিকেল 323 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালের মাধ্যমে সিএটি, এসএটি প্রভৃতির মাধ্যমে যুক্ত হয়। পার্ট 15-এ নির্বাচন কমিশন ও নির্বাচন সংক্রান্ত, আর্টিকেল 324 থেকে 329-এর এ পর্যন্ত। পার্ট 16-এ এসসি এসটিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, অ্যাংলো ইন্ডিয়ানের জন্য প্রতিনিধিত্ব, আর্টিকেল 330 থেকে 342। পার্ট 17-এ সরকারি ভাষা ও জাতীয় ভাষা, আর্টিকেল 343 থেকে 351। পার্ট 18-এ জরুরি ব্যবস্থা, আর্টিকেল 352 থেকে 360-এর মধ্যে। পার্ট 19-এ রাষ্ট্রপতি ও রাজ্যপালদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, আর্টিকেল 361 থেকে 367। পার্ট 20, যেখানে একটাই ধারা আছে, 368, সংবিধান সংশোধন। পার্ট 21, কিছু রাজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধা, আর্টিকেল 369 থেকে 392। আর পার্ট 22-তে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, আর্টিকেল 393 থেকে 395। তাহলে ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করেছে? কত নম্বর তপশিলে? সপ্তম তপশিলে। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় কী বলা আছে? ভারত ও তার অঙ্গরাজ্যের নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। 2 থেকে 4 নম্বর ধারার মধ্যে রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে নাগরিকত্ব, সিটিজেনশিপ। 5 নম্বর ধারায় সংবিধান প্রবর্তনের সময়কালীন নাগরিকতা। 9 নম্বর ধারায় যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন না। 10 নম্বর ধারায় দেশীয়করণ এবং নিবন্ধকরণ প্রভৃতি পদ্ধতিতে যারা ভারতীয় নাগরিকতা অর্জন করেছেন তাদের নাগরিকতার অবসান ভারত সরকার ঘটাতে পারেন। 11 নম্বর ধারায় নাগরিকতা নিয়ম কানুন সম্পর্কে সকল ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বলা আছে। 12 নম্বর ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা। 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি বলা আছে। 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ। 15 নম্বর ধারায় ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা বাসস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে সমানাধিকার। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম বলা হয়েছে। 19 নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, বাক ও মতামত প্রকাশের স্বাধীনভাবে অধিকার, স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, সভা সমিতি গঠন, স্বাধীনভাবে চলাফেরা, এগুলো 19 নম্বর ধারায় সব বলা আছে। 20 নম্বর ধারায় যে সময় অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে, 20-এর 1 নম্বর ধারা। আর 22 নম্বর ধারায় একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে অফিস ও আদালত পৃথকভাবে শাস্তি দিতে পারে। কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এটা 20-এর 3 নম্বর ধারায় বলা আছে। 21 নম্বর ধারায়
আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 21-এর এ নম্বর ধারায় 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার, যেটা 86তম সংবিধান সংশোধনীতে 2002 সালে যোগ করা হয়েছিল। 22 নম্বর ধারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্ব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি তাকে আটক করে রাখা যাবে না। 23 থেকে 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। 23 নম্বর ধারায় কী বলা আছে? বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ। 24 নম্বর ধারায় 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। 25 নম্বর ধারায় পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না। 26 নম্বর ধারায় ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা, ধর্মীয় প্রতিষ্ঠান বা ট্রাস্ট গঠন, দেবোত্তর বা পরোত্তর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করা যাবে। 27 নম্বর ধারায় ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না। 28 নম্বর ধারায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার। 29 থেকে 30 নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। 29 নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। 32 থেকে 35 নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। 32 নম্বর ধারায় কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার, এটিকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ডক্টর B.R. আম্বেদকর। 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, DPSP। 39 নম্বর ধারায় ন্যায় প্রতিষ্ঠার জন্য ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে, দীন দরিদ্রের জন্য নিখরচায় আইনের সাহায্য লাভের ব্যবস্থা করা হবে, ফ্রি লিগাল এড। 40 নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ। 41 নম্বর ধারায় বেকার ভাতা, বার্ধক্য ভাতা ও অসুস্থ অবস্থায় সাহায্য। 44 নম্বর ধারায় আইন সবার জন্য সমান, অভিন্ন দেয়ানিবিধি, ইউনিয়ন সিভিল কোড কেবলমাত্র গোয়াতে বলবৎ রয়েছে। 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা। 46 নম্বর ধারায় SC ST ও OBCদের অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি বিধানে সহায়তা এবং সমস্ত রকম শোষণের হাত থেকে রক্ষা করা। 47 নম্বর ধারায় জীবনযাত্রার মান উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি, মাদক ও ড্রাগের ব্যবহার নিষিদ্ধ করা। 48 নম্বর ধারায় গাভী, গোবৎস প্রভৃতি গৃহপালিত পশু এবং অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশু হত্যা বন্ধ করার চেষ্টা করবে। 51-এর A নম্বর ধারায় মৌলিক কর্তব্য বলা আছে, 52 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি, 53 নম্বর ধারা দেশের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির অপসারণ, 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, 64 নম্বর ধারায় উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, 66 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির নির্বাচন, 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার, 75 নম্বর ধারায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন, 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল, AG, 108 নম্বর ধারায় যৌথ অধিবেশন, জয়েন্ট সেশন উভয় কক্ষের, 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা, মানি বিল, 112 নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদন, বাজেট।
123 নম্বর ধারায় রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারির ক্ষমতাও, 139 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা, 143 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা অ্যাডভাইসরি জুরিডিকেশন, 148 নম্বর ধারায় সিএজি অ্যাপয়েন্টমেন্ট ক্যাগ অ্যাপয়েন্টমেন্ট, 151 নম্বর ধারায় অডিট রিপোর্ট, 153 নম্বর ধারায় প্রতিটি রাজ্যে রাজ্যপাল থাকবেন, 154 নম্বর ধারায় রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা, 161 নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা করার অধিকার, 163 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, 164 নম্বর ধারায় রাজ্যের মুখ্যমন্ত্রী, 165 নম্বর ধারায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি, 169 নম্বর ধারায় বিধান পরিষদ গঠন বা সৃষ্টি বা বিলুপ্তি, 213 নম্বর ধারায় রাজ্যপালের অর্ডিনেন্স জারির ক্ষমতা, 226 নম্বর ধারায় হাইকোর্টের রিট জারির ক্ষমতা, 243 নম্বর ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা, 243-এর পি নম্বর ধারায় পৌরসভার সংজ্ঞা, 262 নম্বর ধারায় একাধিক রাজ্যের মধ্যে কোনো নদীর জল বণ্টন সংক্রান্ত বিষয়ে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি, 263 নম্বর ধারায় প্রভিশন উইথ রেসপেক্ট টু অ্যান ইন্টারস্টেট কাউন্সিল, 266 নম্বর ধারায় কনসোলিডেটেড ফান্ড সঞ্চিত তহবিল এবং পাবলিক অ্যাকাউন্টস, 267 নম্বর ধারায় কন্টিনজেন্সি ফান্ড বা আকস্মিক তহবিল এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন, 275 নম্বর ধারায় রাজ্যগুলিকে কেন্দ্রের অনুদান ও ঋণ দান, 280 নম্বর ধারায় অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন, 300-এ নম্বর ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকারের স্বীকৃতি লিগাল রাইট, 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন, 338 নম্বর ধারায় ন্যাশনাল কমিশন ফর এসসি, 338-এ নম্বর ধারায় ন্যাশনাল কমিশন ফর এসটি, 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, 356 নম্বর ধারায় শাসনতান্ত্রিক অচলাবস্থার জন্য রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি, 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা, 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়, অনুচ্ছেদ 360, অনুচ্ছেদ 370, অনুচ্ছেদ 368 না অনুচ্ছেদ 362, সংবিধান সংশোধন করা যায় অনুচ্ছেদ 368, নিম্নে কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল, 56তম সংশোধন, এটি কখনোই সংশোধিত হয়নি, 44তম সংশোধন না 42তম সংশোধন, ভারতের কোন সংশোধনী দ্বারা প্রস্তাবনা সংশোধিত হয়েছিল, 42তম সংশোধন, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় 42তম সংশোধনের মাধ্যমে না 44তম সংশোধনের মাধ্যমে না প্রথম সংশোধনের মাধ্যমে না 23তম সংশোধনের মাধ্যমে, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতের সংবিধানের মুখপত্র গৃহীত হয় 42তম সংশোধনের মাধ্যমে, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের মুখপত্রের মধ্যে, সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে না সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে, সামাজিক ন্যায়ের ধারণা এটা সংবিধানের মুখপত্রের মধ্যে, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে অজয় হাসিয়া কেসে, আরডি শেট্টি কেসে, কেশবানন্দ ভারতী কেসে না ভালোবাসা কেসে, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেন কেশবানন্দ ভারতী কেসে, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 14 নম্বর ধারায়, 19-এর সি নম্বর ধারায়, 20-এর 1 নম্বর ধারায় না 20-এর 1-এর সি নম্বর ধারায়, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 20-এর 1 নম্বর ধারায়,
ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে 15-এর 3 নম্বর ধারায়, 14-এর 1 নম্বর ধারায়, 22-এর 8 নম্বর ধারায়, না 15-এর 1-এর 1 নম্বর ধারায়? ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে 15-এর 3 নম্বর ধারায়। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা, লোকসভা সদস্যের দ্বারা, বিধানসভা সদস্যের দ্বারা, না উপরের কোনোটি নয়? রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা। ভারতীয় সংবিধানের অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? 10 নম্বর তফসিল, 9 তফসিল, 8 তফসিল, না 7ম তফসিল? ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন 10নম্বর 10ম তফসিলে বর্ণিত আছে। মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভায়, রাজ্যসভায়, আইনসভার বাইরে। কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। মন্ত্রীদের নির্বাচন লোকসভায় হতে পারে, রাজ্যসভায় হতে পারে, আইনসভার বাইরেও হতে আইনসভার বাইরেও হতে পারে। তাহলে সঠিক উত্তর অপশন ডি, 1, 2, 3। জিরো আওয়ার কি? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, সকাল ও বিকেল সেশনের মধ্যবর্তী সময়, লোকসভাতে যখন কোনো অর্থ মানি বিল পেশ করা হয়। জিরো আওয়ার কি? জিরো আওয়ার যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? পার্লামেন্টের সকল সদস্যের দ্বারা, জনগণ দ্বারা সরাসরি, লোকসভার সমস্ত সদস্যের দ্বারা, না লোকসভার সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা? লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সমস্ত সদস্যের দ্বারা। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, প্রধানমন্ত্রী? সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পার্সন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং অ্যান্ড ন্যাকোসনালাইসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ ধারা নম্বর 25, ধারা 20, ধারা 21 এবং ধারা 23, ধারা 360, ধারা 20, ধারা 21 এবং ধারা 23, অপশান সি। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? 10 নম্বর ধারা, 11 নম্বর ধারা, 12 নম্বর ধারা, না 13 নম্বর ধারা? ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা। 12 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটনা করা হয়েছে ঘটানো হয়েছে 12 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 16 নম্বর ধারায়, না 17 নম্বর ধারা? অস্পৃশ্যতা অবলুপ্তি 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘন করা হয়েছে? 16 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা, না 19 নম্বর ধারা? বাক স্বাধীনতা 19 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? 24 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 27 নম্বর ধারা? তাহলে কিছু সীমাবদ্ধতার মধ্যে ধর্মীয় সত্তার আর ধর্মীয় সমাজ সেবামূলক কাজের প্রতিষ্ঠান গড়ে তোলা 26 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রে অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? 25, 26, 27, না 28 নম্বর ধারায়? 28 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্র থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটির জন্য? 26 নম্বর ধারা, 27 নম্বর ধারা, 28 নম্বর ধারা, না 29 নম্বর ধারায়?
29 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40 নম্বর ধারা, 41 নম্বর ধারা, 42 নম্বর ধারা, না 43 নম্বর ধারা? পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করা 40 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমন্বয়ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? 41 নম্বর ধারা, 42 নম্বর ধারা, 43 নম্বর ধারা, না 44 নম্বর ধারা? সমন্বয়ভিত্তিক সিভিল কোড 44 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা, না 4 নম্বর ধারায়? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের ভূখণ্ড না ভারতের নাম আর ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারায়। রাজ্য পুনর্গঠন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থা 1 থেকে 4 নম্বর ধারায় বলা আছে, রাজ্য পুনর্গঠন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা পার্লামেন্টের, এই সংক্রান্ত বিল সংসদের যে কোনো কক্ষে উত্থাপন করা যায়, সংসদের অধিকাংশ সদস্যের সমর্থনে এই ধরনের আইন বিধিবদ্ধ হতে পারে, তবে এই সংক্রান্ত বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সংসদে পেশ করা যায় না। আর নাগরিকত্ব 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে বলা আছে, নাগরিকত্বের ধারণাটি এসেছে কোন দেশ থেকে? ইংল্যান্ড থেকে। নাগরিকত্ব ভারতীয় সংবিধানে নাগরিকত্ব হচ্ছে এক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, নো স্টেট সিটিজেনশিপ। দ্বি নাগরিকত্ব এটা ভারতে নেই, ইউএসএতে আছে দ্বি নাগরিকত্ব। নাগরিকত্ব আইন পাস হয় কত সালে? 1955 সালে। ভারতে নাগরিকতা অর্জনের উপায়গুলো কী কী? জন্মসূত্রে বাই বার্থ, রক্তের সম্পর্কে রেজিস্ট্রিকরণের মাধ্যমে বাই রেজিস্ট্রেশন, দেশীয়করণের মাধ্যমে, কোনো এলাকার সহিত ভারত যুক্তির মাধ্যমে, উপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি একাদিক্রমে 7 বছর দেশে অনুপস্থিত থাকলে অথবা অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকতা হারাবেন। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারায় কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার, এটিকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন ডক্টর বি আর আম্বেদকর। এই ধারায় 5টি নির্দেশ উল্লেখ করা হয়েছে, বন্দি প্রত্যক্ষীকরণ অর্থাৎ সশরীরে হাজির করা, কোনো ব্যক্তিকে আটক করলে তাকে নিম্ন আদালতে হাজির করার জন্য আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া যায়, এটিকে ব্যক্তির রক্ষা কবচ বলা হয়। পরমাদেশ ম্যান্ডামাস মিন্স উই অর্ডার, অর্থাৎ আমরা আদেশ করি, সরকার বা কোনো কর্তৃপক্ষকে, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিতে পারেন। দিস রিট ক্যান নট বি ইস্যুড এগেনস্ট প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরস, প্রাইভেট রাইটস ক্যান নট বি এনফোর্সড বাই দিস রিট। প্রতিষেধ প্রোহিবিশন মিন্স নট টু ডু, এর অর্থ হল নিষেধ করা, উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দেওয়ার জন্য এই লেখ দাবি করে। অধিকার পৃচ্ছা কুয়া ওয়ারান্টো বাই হট অর্ডার, এর অর্থ হল কোনো অধিকারে, কোনো ব্যক্তি যদি এমন কোনো পদ দাবি করেন যার জন্য তিনি যোগ্য নন, তাহলে আদালত অধিকার বিচ্ছেদ দ্বারা উক্ত দাবির বৈধতা বিচার করেন। উৎপ্রেষণ, এর অর্থ হল বিশেষভাবে জ্ঞাত হওয়া, নিম্নতম বিচারালয়ে বিচার চলাকালীন বিচারালয়ের হাত থেকে উচ্চতম বিচারালয়ের হাতে বিচার অধিকারের অর্পণ করার জন্য উৎপ্রেষণের সাহায্য নেওয়া হয়। 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টে এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্টের মৌলিক অধিকার বলবৎ করার জন্য আবেদন করা যায়। নির্দেশমূলক নীতি, যেটা 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে, নির্দেশমূলক নীতি এটা লিখেছিলেন জওহরলাল নেহরু, ধারণাটি এসছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। 36 থেকে 51 নম্বর ধারা পার্ট 4-এ আছে, এর উদ্দেশ্য কী ছিল? একটি কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা দেয়া। নির্দেশমূলক নীতির নীতিগুলো সেই সব চেকের মতো যা ব্যাংক তার সুবিধা মতো ভাঙিয়ে নিতে প্রস্তুত, এটা কে বলেছেন? কেটি শাহ। নীতিগুলি সংবিধান দ্বারা গ্যারান্টেড নয়, তাই আদালতের দ্বারস্থ হওয়া যায় না,
নট এনফোর্সেবল বাই কোর্ট অব ল। 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এই নির্দেশমূলক নীতির উপর ভিত্তি করে। 1976 সালের 42তম সংশোধনীতে কিছু নতুন নির্দেশমূলক নীতি সংযোজন করা হয়। নির্দেশমূলক নীতিগুলো গান্ধী নীতি, সমাজতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত। মৌলিক কর্তব্য, যেটা 51 ক নম্বর ধারায় রয়েছে, ভারতীয় সংবিধানে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। মৌলিক কর্তব্যের ধারণাটি এসছে রাশিয়ার সংবিধান থেকে, এনেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়। মৌলিক কর্তব্য 1976 সালের 42তম সংশোধনে পার্ট 4-এর এতে এবং 51-এর এ ধারায় যুক্ত করা হয়। তখন মৌলিক কর্তব্য ছিল 10টি, এখন 11টি। 86তম সংশোধনীতে 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়। এটি হলো 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া পিতামাতার মৌলিক কর্তব্য। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ প্রশাসক, এক্সিকিউটিভ হেড অব দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রধান, ভারতের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অব ইন্ডিয়া। 42তম সংশোধনীতে 1976 সালে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলা রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কি যোগ্যতার প্রয়োজন, কোয়ালিফিকেশান কী দরকার? ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম 35 বছর হতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা নাই, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা যাবে না, পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভা সদস্য থাকা যাবে না, মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয়? কেন্দ্রীয় আইনসভা, লোকসভা ও রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা সমূহের নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত এক বিশেষ নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। দিল্লি ও পণ্ডিচেরির বিধানসভা সভা মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। কার্যকাল কত রাষ্ট্রপতির? 5 বছর, পুনরায় নির্বাচিত হতে পারেন। পদশূন্য কিভাবে হতে পারে? রাষ্ট্রপতি পদত্যাগ করলে, মৃত্যু হলে, ইমপিচমেন্ট পদ্ধতির কারণে, ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে প্রভৃতি কারণে। রাষ্ট্রপতির কী ক্ষমতা রয়েছে, পাওয়ার্স? রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগকালে প্রধানমন্ত্রীর পরামর্শ সময়ে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন। তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিদের, ইউপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য, রাজ্যপাল, রাষ্ট্রদূত, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য সদস্যদের নিয়োগ ও পদচ্যুত করেন। রাজ্যসভার জন্য 12 জন সদস্যকে মনোনীত করেন। লোকসভার জন্য 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করতে পারেন। অর্থ বিল মানে বিল রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত লোকসভায় উত্থাপিত হতে পারে না। অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352। 20 এবং 21 নম্বর ধারায় উল্লেখিত মৌলিক অধিকার ব্যতীত রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল করতে পারেন এবং আদালতে গিয়ে মৌলিক অধিকার বলবৎ করার অধিকার ক্ষুণ্ণ করতে পারেন। 19 নম্বর ধারা কেবলমাত্র বার্ষিক কারণে ঘোষিত জরুরি অবস্থায় বাতিল করা যায়, অভ্যন্তরীণ কারণে করা যায় না। ঘোষণা করার 1 মাসের মধ্যে উভয় কক্ষে পাস করাতে হবে এবং এরপর 6 মাস বলবৎ থাকবে। প্রতি 6 মাসে উভয় কক্ষের সম্মতিক্রমে জাতীয় জরুরি অবস্থা অনির্দিষ্টকালের জন্য বলবৎ রাখা যায়। আজ পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে, 1962 সালে ইন্ডো চায়না ওয়ারের সময়, 1971 সালে ইন্ডো পাক ওয়ার ডিওরিং দ্য ফ্রিডম ফাইট অফ বাংলাদেশে, আর 1975 সালে পাঞ্জাব রিবেলিয়নের সময় অভ্যন্তরীণ কারণে। রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি কত নম্বর ধারা? 356 নম্বর ধারা। এই অবস্থায় বলা হয় প্রেসিডেন্সিয়াল রুল
বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি। সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন পরিচালিত না হলে বা শাসনতান্ত্রিক অচলাবস্থার কারণে রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি 356 নম্বর ধারা জারি করতে পারেন। পার্লামেন্টের উভয় কক্ষে ঘোষণা 2 মাসের মধ্যে পাশ করাতে হবে এবং ঘোষণার দিন থেকে রাজ্য জরুরি অবস্থা 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত রাজ্য জরুরি অবস্থা বলবৎ রাখা যাবে। নির্বাচন কমিশন সুপারিশ করলে সর্বাধিক 6 বছর পর্যন্ত বলবৎ রাখা যায়। আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর ধারা? 360 নম্বর ধারা। ঘোষণা 2 মাসের মধ্যে উভয় কক্ষে পাশ করাতে হবে, তবে মেয়াদ বাড়ানোর জন্য বারবার সংসদের অনুমতি নেওয়ার দরকার নেই। আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি। রাষ্ট্রপতি হলেন সেনা বিভাগের প্রধান। রাষ্ট্রপতির পদচ্যুতি কোন পদ্ধতিতে হয়? ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট কত নম্বর ধারা? আর্টিকেল 61। সংবিধানের অবমাননার দায়ে ভায়োলেশন অফ কনস্টিটিউশন তাকে পদচ্যুত করা যায়। পদচ্যুতি প্রস্তাব যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। প্রস্তাবটির উপস্থাপনের আগে 14 দিনের নোটিশ দিতে হয়। নোটিশটি সংশ্লিষ্ট কক্ষের কমপক্ষে 1/4 দ্বারা স্বাক্ষরিত হওয়া দরকার। উভয় কক্ষে প্রস্তাবটি মোট সদস্যের পৃথকভাবে 2/3 দ্বারা সম্মতি পেতে হবে। উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যের দ্বারা নির্বাচিত হন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসিত হয় সুপ্রিম কোর্টের মূল এলাকায়। উপরাষ্ট্রপতি হতে হলে যোগ্যতা বা এলিজিবিলিটি কী দরকার? ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স 35 বছর হতে হবে, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কোনো লাভজনক পদে আসীন থাকা যাবে না। উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর, তবে পুনরায় নির্বাচিত হতে পারেন। পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান, ধারা 64 নম্বর ধারায় বলা আছে। রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন। তার পদচ্যুতি প্রস্তাব কেবলমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায়। 14 দিনের নোটিশ দিতে হয়। উভয় কক্ষে মোট সদস্যের অধিকাংশ সদস্য দ্বারা প্রস্তাবটি গৃহীত হলে উপরাষ্ট্রপতি পদচ্যুত হবেন। প্রধানমন্ত্রী, ধারণাটা এসেছে ইংল্যান্ড থেকে। লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন 175-এর 1 নম্বর ধারা অনুযায়ী। প্রধানমন্ত্রী হতে গেলে যোগ্যতা কোয়ালিফিকেশান কী দরকার? বয়স হতে হবে ন্যূনতম 25 বছর, ভারতীয় নাগরিক হতে হবে। পার্লামেন্টের কোনো কক্ষে সদস্য না হলে প্রধানমন্ত্রীকে যে কোনো জায়গা থেকে 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হবে, লোকসভা বা রাজ্যসভার কোনো আসন থেকে। প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। প্রধানমন্ত্রীর ক্ষমতা বা পাওয়ার কী কী আছে? প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। 74-এর 1 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে যে মন্ত্রী পরিষদ থাকবে তার নেতা হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা। রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেবার পরামর্শ দিতে পারেন। রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত, 80 নম্বর ধারায় বলা আছে। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্র বিশিষ্ট ব্যক্তি থেকে প্রভৃতি ক্ষেত্র থেকে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি মোট 12 জনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন। ইচ্ছা করলে তিনি 12 জনের কম সদস্যকেও মনোনীত করতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই মনোনয়ন কার্য সম্পাদন করেন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এবং এটা ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভায় এসসি এসটিদের জন্য কোনো আসন সংরক্ষণ নেই। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীদের ন্যূনতম বয়স কত হতে হয়? 30 বছর। প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হন, তবে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই স্থলে নতুন প্রার্থী নির্বাচিত হন। রাজ্যসভার কার্যাবলী, অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রকীর্তক নতুন চাকুরি সৃষ্টি করা একমাত্র ক্ষমতা। লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552।
130 জন রিপ্রেজেন্ট স্টেট থেকে, 20 জন রিপ্রেজেন্ট করে ইউটি থেকে, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান নমিনেটেড বাই প্রেসিডেন্ট। বর্তমানে স্ট্রেংথ কত? প্রেজেন্ট স্ট্রেংথ অব লোকসভা 545, 530 জন স্টেট থেকে, 13 জন ইউটি থেকে আর 2 জন নমিনেটেড বাই প্রেসিডেন্ট। কার্যকালের মেয়াদ, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ আর লোকসভা কার্যকালের মেয়াদ 5 বছর। লোকসভার কাজ পরিচালনা করেন কে? লোকসভার স্পিকার, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার। লোকসভার ক্ষমতা কি? অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয়, লোকসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। লোকসভা বা রাজ্যসভার সদস্যরা কোনো কারণ না দেখিয়ে এক নাগাড়ে 60 দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তিনি তার সদস্যপদ হারাবেন। পঞ্চম লোকসভার মেয়াদকাল ছিল 5 বছর 10 মাস সর্বাধিক। প্রথম লোকসভা গঠিত হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে 1952 সালের 13ই মে। লোকসভার স্পিকার সম্মানের দিক থেকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমকক্ষ। লোকসভার স্পিকারের যোগ্যতা, লোকসভার সদস্য হতে গেলে যে যোগ্যতা লাগে, নির্বাচন লোকসভার সদস্যের দ্বারা নির্বাচিত হন। কার্যকালের মেয়াদ কত বছর লোকসভার স্পিকারের? 5 বছর। লোকসভা ভেঙে গেলেও তিনি তার দায়িত্ব পালন করেন যতক্ষণ না নতুন নির্বাচিত লোকসভার অধিবেশন হচ্ছে। লোকসভার স্পিকারের ক্ষমতা, কোনো বিল অর্থ বিল কি না তা স্পিকারই একমাত্র ঠিক করেন। স্পিকারের নির্দেশ অনুশাসন সম্পর্কিত কোনো বিষয় বৈধতার প্রশ্ন আদালতে পেশ করা যায় না। লোকসভার মোট সদস্যের 1/10 অংশকে কোরাম বলে, যদি কোরাম না হয় তাহলে স্পিকার সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। টাইয়ের সময় তিনি ভোট দিয়ে অচল অবস্থা কাটান। লোকসভার সদস্যদের সদস্যপদ খারিজ করার ক্ষমতা স্পিকারের আছে। স্পিকার ও ডেপুটি স্পিকার একে অন্যের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পার্লামেন্টের অধিবেশন, অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। দুটি অধিবেশনের মাঝে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না। বছরে 3টি অধিবেশন বসে, বাজেট অধিবেশন, বাদল অধিবেশন আর শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন যেটা ফেব্রুয়ারি থেকে মে সেটা সবথেকে লঙ্গেস্ট, বাদল অধিবেশন বা মনসুন সেশন জুলাই আগস্টে, শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে এটা সব থেকে শর্টেস্ট। যৌথ অধিবেশন জয়েন্ট সেশন কত নম্বর ধারা? আর্টিকেল 108, 108 নম্বর ধারা। মানি বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বাদে অন্য বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন আহ্বান করেন এবং লোকসভার স্পিকার ওই সভার সভাপতিত্ব করেন। লোকসভার আসন বেশি সব থেকে কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের লোক সংখ্যার আসন সংখ্যা 42টি করে। কোশ্চেন আওয়ার কি? উভয়কক্ষের প্রতিটি অধিবেশনের প্রথম ঘন্টা 11টা থেকে 12টা হলো কোশ্চেন আওয়ার। জিরো আওয়ার কি? জিরো আওয়ার 12টা থেকে 1টা পর্যন্ত ডেলি। আলোচ্য বিষয়ের মধ্যে কল অ্যাটেনশন নোটিস, কোশ্চেন অন অফিসিয়াল স্টেটমেন্টস অ্যান্ড অ্যাডজান্টমেন্ট মোশন। লেম ডাক সেশন কি? ইট রেফার্স টু দ্য লাস্ট সেশন অফ দ্য এক্সিস্টিং লোকসভা আফটার নিউ লোকসভা হ্যাজ বিন ইলেক্টেড। দোজ মেম্বার অফ দ্য এক্সিস্টিং লোকসভা হু কুড নট গেট রি ইলেক্টেড টু দ্য নিউ লোকসভা আর কল্ড লেম ডাক সেশন। বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার না উপরের কোনোটিও নয়। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কত? 6টা, 7টা, 8টা না 9টা? ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা 6টি। কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনগত নিষিদ্ধ? 12 বছর, 17 বছর, 14 বছর না 10 বছর?
ভারতবর্ষে 14 বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনগত নিষিদ্ধ। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? 248 নম্বর ধারা, 249 নম্বর ধারা, 250 নম্বর ধারা, না 251 নম্বর ধারা? 248 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানের পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? 154 নম্বর, 154-এর 1 নম্বর ধারায়, 155C নম্বর ধারায়, 14 নম্বর ধারায়, না 356 নম্বর ধারায়? রাজ্যপালের ভারতীয় সংবিধানে রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা অর্পিত হয়েছে 154-এর 1 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? 352 নম্বর ধারা, 360 নম্বর ধারা, 357 নম্বর ধারা, না 356 নম্বর ধারা? সংবিধানের 356 নম্বর ধারার বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন। লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? 7 জন, 10 জন, 15 জন, না 20 জন? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 15 জন। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন বিধানসভার সঞ্চালক তাতে সই করেন, রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন, রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন। রাজ্যের আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদকাল 4 বছর, 5 বছর, 6 বছর, না 8 বছর? একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ 6 বছর। ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সংসদ। রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারেন সংসদ। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে, সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে, শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অন্যান্য সম্প্রদায়ের স্বার্থে, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে। রাজ্য তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে। দুই বিরোধী পক্ষে ভোট সমান হলে ভোট দেন, আবার অন্য সদস্যের মতো ভোট দিন পারেন একটি সাধারণ অবস্থায়, অপরটি দুই পক্ষের ভোট সমান হলে? লোকসভার স্পিকার দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন। তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান করা হয়েছে তা হল আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপবাসী এলাকা এবং কতগুলি রাজ্য তপশিলি ক্ষেত্র এলাকাগুলি জনস্থানের কারণে কোনো সদস্যপদ বাকি নেই। ভারতীয় সংবিধানের স্পষ্ট তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান তা হল আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলি। ভারতীয় শাসনতন্ত্র দুষ্পরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, পরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক অপরিবর্তনীয়, চূড়ান্ত দুষ্পরিবর্তনীয়। তাহলে ভারতীয় শাসনতন্ত্র আংশিক দুষ্পরিবর্তনীয় আর আংশিক পরিবর্তনীয়। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশে শাসনতন্ত্রের অনুকরণে পাঁচ ভারতীয় শাসনতন্ত্র ব্রিটেন, ব্রিটেন শাসনতন্ত্রের অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে: পার্লামেন্টে যে কোনো কক্ষে, কেবলমাত্র লোকসভায়, কেবলমাত্র রাজ্যসভায়, কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায়। অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে, লোকসভায়। রাজ্যসভা মন্ত্রিপরিষদকে
নিয়ন্ত্রণ করে, অনুমোদন করে, শুধু আলোচনা করে না, নিয়ন্ত্রণ করে না, রাজ্যসভা মন্ত্রী পরিষদকে শুধু আলোচনা করে। একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স কত হতে হবে? 18 বছর, 20 বছর, 25 বছর না 35 বছর? লোকসভায় নির্বাচিত হতে গেলে 25 বছর। 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয়, তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি শাসন, না জরুরি ব্যবস্থা? যখন সংবিধান লেখার কাজ শেষ হয়, তখন মৌলিক কর্তব্য এতে অন্তর্ভুক্ত ছিল না। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার? সংবিধান মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় বলেছে, তাহলে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা হলো কোনো ব্যক্তিকে জেলের ভেতর আটকে রাখা, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, কোনো ব্যক্তিকে অপসারণ করা, এগুলির কোনোটিই নয়। হেবিয়াস কর্পাস হলো কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থাপিত করা। সে দেয়া ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি এই বিবৃত আছে। সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার। শুধুমাত্র এক ঠিক, শুধু দুই ঠিক, এক দুই উভয় ঠিক, না এক দুই কোনোটিই নয়। ১২ থেকে ৩৫ নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলো বলা আছে, সে তো ঠিক, কিন্তু এটা দ্বিতীয় অংশে না তৃতীয় অংশে আছে, তাহলে এক ঠিক নয়। সংবিধানে সম্পত্তির অধিকার, এটা মৌলিক অধিকার, এটা মৌলিক অধিকার নয়, এটা এখন লিগাল রাইট, তাহলে এক আর দুই এই দুটোর কোনোটিই ঠিক নয়, তাহলে অপশান ডি ঠিক হবে, এক ও দুই কোনোটিই নয়। নিচে দেয়া বিবৃতিগুলি বিচার করুন। রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, রাজ্যসভা প্রতি সদস্য সর্বোচ্চ 2 বছর পদে আসীন থাকতে পারেন, লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। উপরে বিবৃতিগুলি কোনগুলি সঠিক? তাহলে প্রথমে বলেছে রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, এটা ঠিক আছে। রাজ্যসভার প্রতি বছর সর্বোচ্চ 2 বছর, 2 বছর না 6 বছর আসীন থাকতে পারেন, তাহলে এটা ঠিক নয়। লোকসভা রাজ্যসভার তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন, থ্রি ঠিক আছে, তাহলে 1 আর 3 ঠিক, তাহলে অপশান বি সঠিক উত্তর। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, না যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র? ভারতের শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলি হল আদালতে বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য, আদালতে বিচারের যোগ্য নয়, কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, উপরে কোনোটি নয়। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলো আদালতের বিচারযোগ্য নয়। শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, মৌলিক অধিকার, না উপরের কোনোটিই নয়। তাহলে এখানে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা, তাহলে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি হবে। ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি সঙ্গে মিল রয়েছে ইউকে সংবিধানের, ইউএসএ সংবিধানের, আয়ারল্যান্ডের সংবিধানের, না উপরে কোনোটি নয়। নির্দেশিকা নীতি তাহলে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করেন? 1976 সালে, 1978 সালে, 1980 সালে, না 1982 সালে? মৌলিক কর্তব্য অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত হয় 1976 সালে।
ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে, সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সরকারি প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার উপর নিষেধাজ্ঞা। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মের স্বাধীনতার অধিকার। ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? 40তম সংশোধন, 31তম সংশোধন, 43তম সংশোধন, না 44তম সংশোধন? ভারতের সংবিধানের 44তম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এখন এটা লিগাল রাইট। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স 70 বছর, 65 বছর, 62 বছর, না 60 বছর? হাইকোর্টের হলে 60 বছর, আর সুপ্রিম কোর্টের হলে 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের 62 বছর, আর সুপ্রিম কোর্ট হলে 65 বছর। সুপ্রিম কোর্ট ইনাগুরেটেড অন 28 জানুয়ারি 1950। ভারতের শাসন ব্যবস্থা হলো কোয়াসি জুডিশিয়াল। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। অন্যান্য বিচারপতিদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন প্রধান বিচারপতির পরামর্শক্রমে। বিচারপতির যোগ্যতা বা কোয়ালিফিকেশন, সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়। কলেজিয়াম সিস্টেম অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, এটিকে বিচারপতি নিয়োগ পদ্ধতি বলা হয়। এটা চালু হয় 1990 সালে। সুপ্রিম কোর্টের বিচারপতি 6 বছর বা 65 বছর পর্যন্ত, যেটি আগে হবে তত পর্যন্ত পদে আসীন থাকতে পারেন। পদত্যাগ পত্র জমাদান কার কাছে? রাষ্ট্রপতির কাছে। সংসদের বিচারপতিদের পদচ্যুত বা ইম্পিচ করতে পারেন। অবসর গ্রহণ করার পর সুপ্রিম কোর্টের বিচারপতিগণ আইনি ব্যবসা করতে পারবেন না। সুপ্রিম কোর্টের এলাকা সমূহ, মূল এলাকা আর অ্যাপিল এলাকা। মূল এলাকা, অরিজিনাল জুরিডিকেশন, 131 নম্বর ধারা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের, একাধিক রাজ্যের মধ্যে বিবাদ মূল এলাকাতে মীমাংসিত হয়। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসিত হয় মূল এলাকাতে। আর আপিল এলাকা, 132 নম্বর ধারা। 4 ধরনের আপিল এলাকা, আপিল মামলা হতে পারে। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, বিশেষ অনুমতির ভিত্তিতে আপিল। হাইকোর্ট, সংবিধান অনুসারে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, 214 নম্বর ধারায় বলা আছে। তবে পার্লামেন্ট আইন করে 2 বা ততোধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। হাইকোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিতে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাজ্যপালের পরামর্শে। হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট নয়। বিচারপতিদের সংখ্যায় বৃহত্তম হাইকোর্ট হলো এলাহাবাদ হাইকোর্ট। কম সংখ্যক বিচারপতি রয়েছেন জম্মু কাশ্মীর হাইকোর্টে। প্রতিদিন সবচেয়ে বেশি মামলা ওঠে চেন্নাই হাইকোর্টে। সান্ধ্য আদালত শুরু হয়েছে আমেদাবাদ হাইকোর্টে। ইন্টারনেটের মাধ্যমে কেস নেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরে। সবচেয়ে বেশি রাজ্য আছে গুয়াহাটি হাইকোর্টে, 4টি। রাজ্যগুলি হলো আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। এর শাখা রয়েছে কোহিমা, আগরতলা, ইম্ফল আর শিলংয়ে। বিচারপতিদের, হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা, ভারতের নাগরিক হতে হবে, কোনো হাইকোর্টের অথবা 2 বা ততোধিক হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভারতের কোনো বিচার বিভাগীয় পদে জুডিশিয়াল অফিসার হিসেবে অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডভোকেট হিসেবে এবং বিচার বিভাগীয় পদে 10 বছরের মিশ্র অভিজ্ঞতাও এক্ষেত্রে যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। হাইকোর্টের বিচারপতিগণ 62 বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন। হাইকোর্টের স্থায়ী বিচারপতিগণ অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্ট ও অন্যান্য হাইকোর্ট ছাড়া অন্য কোনো আদালতে ওকালতি করতে পারেন না। হাইকোর্টের ক্ষমতা সাধারণত 2টি প্রকারে বিভক্ত, মূল এলাকা ও অ্যাপিল এলাকা। অ্যাটর্নি জেনারেল, হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া হলেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির ইচ্ছার উপর তার কার্য নির্ভরশীল।
তিনি হলেন ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। রাষ্ট্রপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই পদে নিয়োগ করেন, অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক হবেন এবং 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি বা 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হবেন। আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনো পরামর্শ চাইলে তিনি সে বিষয়ে পরামর্শ দেবেন। আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দিষ্ট কার্যাবলী বা দায়িত্ব তিনি পালন করবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সদর দপ্তর হেগ শহরে, দ্য হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে। রাজ্যপাল 153 নম্বর ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন। 155 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করবেন। রাজ্যপাল হতে গেলে যোগ্যতা, ভারতীয় নাগরিক হতে হবে, তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, লোকসভা বা বিধানসভার সদস্য হতে পারবেন না, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। সাধারণত যে রাজ্যের অধিবাসী সে রাজ্যের রাজ্যপাল হতে পারবেন না, একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারবেন। সংবিধানের 154-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত। 356 নম্বর ধারা জারি করার জন্য রাজ্যপাল রাষ্ট্রপতিকে সুপারিশ করেন। স্বাভাবিক কার্যকালের মেয়াদ 5 বছর, তার মেয়াদ নির্ভর করে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর। 5 বছর উত্তীর্ণ হওয়ার পরেও পরবর্তী রাজ্যপাল মনোনীত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বভার সুষ্ঠুভাবে পালন করেন। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বিধানসভায় পেশ করা যায় না। রাজ্যপালের হাতে রাজ্যের আকস্মিক তহবিল কন্টিজেন্সি ফান্ড এর দায়িত্ব ন্যস্ত থাকে। মৃত্যুদণ্ড ছাড়া দণ্ডপ্রাপ্ত অপরাধীর দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখতে পারেন 161 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল। রাজ্য বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসেবে কাজ করেন এবং উপাচার্য নিয়োগ করেন। রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন, কিন্তু তাদের পদচ্যুত করতে পারেন না। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। যোগ্যতা, রাজ্য আইনসভার সদস্য হতে হবে, তবে রাজ্য আইনসভার সদস্য না হয়েও 6 মাস মুখ্যমন্ত্রী থাকা যায়। পদশূন্য কিভাবে হয়? মৃত্যু হলে, বিধানসভার অনাস্থা হলে, আগেই বিধানসভা ভাঙা হলে, রাজ্যপাল অপসারণ করলে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এ বিষয়ে সংবিধানে তেমন কিছু বলা নেই। তার ক্ষমতা ও কার্যাবলী রাজ্যপাল, মন্ত্রিসভা, নিজের সংখ্যাগরিষ্ঠ দল ও রাজ্যের জনগণের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল। রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত প্রধান শাসক। বিধানসভা, রাজ্য আইনসভা জনপ্রতিনিধির কক্ষ হল বিধানসভা, আর্টিকেল 170। এটি লোকসভার মতো নিম্ন কক্ষ, সর্বোচ্চ 500 জন এবং সর্বনিম্ন 60 জন সদস্য, ব্যতিক্রম সিকিমে 32 জন। যোগ্যতা কত হতে হবে? লোকসভার সদস্যের মতো। উত্তরপ্রদেশে বিধানসভার আসন সর্বোচ্চ। পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভা গঠিত হয় কত সালে? 1952 সালে। 1969 সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয়। 169 ধারা বলে বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করা যায়। পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা 294+1। রাজ্যপাল মনোনীত একজন। বিধান পরিষদ, কেন্দ্রের রাজ্যসভার মতো প্রতিটি রাজ্যে একটি করে বিধান পরিষদ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটি উচ্চকক্ষ বলে গণ্য করা হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, আর্টিকেল 315। সদস্য সংখ্যা রাষ্ট্রপতি দ্বারা নির্দিষ্ট। চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। সদস্যরা 6 বছর বা 65 বছর পর্যন্ত, যেটি আগে হবে সেটি প্রয়োগ হবে, পদে আসীন থাকতে পারেন। সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি ইউপিএসসি সদস্যদের অপসারণ করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, আর্টিকেল 315। সদস্য সংখ্যা রাষ্ট্রপতির দ্বারা নির্দিষ্ট। রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন, কিন্তু কেবলমাত্র রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। কার্যকালের মেয়াদ
6 বছর অথবা 62 বছর পর্যন্ত, যেটি আগে পূর্ণ হবে। সঞ্চিত তহবিল কনসোলিডেটেড ফান্ড আর্টিকেল 267, রাষ্ট্রপতির বেতন ভাতা, লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন ভাতা, রাজ্যসভার সভাপতি ও সভাপতির বেতন ভাতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা, ক্যাগ এর বেতন ভাতা, সরকারি ঋণজনিত ব্যয়, ইউপিএসসির জন্য ব্যয় সঞ্চিত তহবিল অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড থেকে প্রদান করা হয়। আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড আর্টিকেল 267, 1950 সালে আকস্মিক তহবিল চালু হয়, এতে সর্বোচ্চ 500 কোটি টাকা থাকে। এটির দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, কেন্দ্রীয় অর্থ সচিব রাষ্ট্রপতির পক্ষে এটি পরিচালনা করেন। ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? 1981, 1909, 1919 না 1935? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল 1935 সালের আইনে। নিচে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এ কে গোপালন গোপালন বনাম ভারত সরকার, এস আর বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্য সম্পর্কে, কাবেরী জলবন্টন সম্পর্কিত 2 দক্ষিণী রাজ্যের মামলা, না উপরের কোনোটিই নয়? তাহলে কোন মামলাগুলির মধ্যে কোন নিচের মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এস আর বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্য সম্পর্কে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি স্বয়ং, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপারিশে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে, রাষ্ট্রপতি আইন কমিশনের সুপারিশ অনুযায়ী। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, না ডেপুটি প্রাইম মিনিস্টার? ডেপুটি প্রাইম মিনিস্টার, এই অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি। রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সুপারিশে। সঠিক উত্তর হবে নির্বাচন কমিশন। ভারতের পরিকল্পনা কমিশন সংবিধানের ড্যাশ ধারায় উল্লেখ আছে, 196 ধারা, 308 নম্বর ধারা, 360 নম্বর ধারা, না কোনো ধারায় উল্লেখ নেই? ভারতের পরিকল্পনা কমিশন সংবিধানের কোনো ধারায় উল্লেখ নেই। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি প্রধানমন্ত্রী। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক ভারতের রাষ্ট্রপতি। পার্লামেন্ট কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, ভারতের রাষ্ট্রপতি, না কেন্দ্রীয় অর্থমন্ত্রী? পার্লামেন্টে ভারতীয় রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন সরাসরি ভারতীয় জনগণ দ্বারা, লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্যের দ্বারা, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী দ্বারা, না উপরের কোনোটিই নয়? এটা পার্ট ওয়ান ভিডিও। পার্ট টু ভিডিও এই 81 নম্বর কোশ্চেন থেকে পেয়ে যাবে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চেক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।